আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি কিভাবে তৈরি করবেন বাড়িতে। একদমই সহজভাবে আমি কোল্ড কফিটা তৈরি করে দেখিয়েছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আমার পরবর্তী সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমি একটি জগে হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপর এখানে ব্যবহার করছি। এখন এতে দিয়ে দিব এক কাপের মতো ঠান্ডা পানি। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন। এখন এতে দিয়ে দিব এক কাপের মতো চিনি। এইখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর এতে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সব কিছু একটু ব্লেন্ড করে নিব ভালোভাবে। আমার এখানে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, তাই আমি এখন এতে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কফি লিগার। তারপর আবারও সব কিছু একটু ব্লেন্ড করে নিব। আপনারা যে পরিমাণে কোল্ড কফি তৈরি করবেন ওই অনুযায়ী উপাদানটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার এখানে কিছুটা পরিমাণ কফি লিগার কম হয়েছে, তাই আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ কফি লিগার দিয়ে আবারও সব কিছু একটু ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আমি এখানে 2 কাপ আইসক্রিম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। এখন আবারও সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। কোল্ড কফিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন। আমি প্রথমে একটি নর্মাল গ্লাসে পরিবেশন করে দেখিয়েছি, তারপর আরেকটি গ্লাসে চকলেট দ্বারা গ্লাসটিকে গার্নিশ করে নিয়েছি, তার মধ্যে কোল্ড কফিটি ঢেলেছি, তার উপরে কিছুটা পরিমাণ কোকো পাউডার দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটি পরিবেশন করতে পারেন। অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।